হ্যালো ফ্রেন্ডস, আমার চ্যানেলে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগতম জানাই। তোমরা আশা করি সবাই ভালো আছো। আমি এখন ভালো আছি, গলাটা একটু ঠিকঠাক হয়ে এসছে। আর আজকে আমি একটা মা দিদিমার কালের রেসিপি, মানে মা দিদিমা এই ট্রিক্সগুলো ইউজ করতেন বলেই এত স্বর্গীয় রান্না হতো, তো সেরকম একটা ট্রিক্স আমি আমার রান্নাতে লাগিয়ে আমি রান্নাটা করতে চলেছি। সেটা হচ্ছে পোস্ত চিংড়ি উইথ আলু আর নারকল দিয়ে আমি পোস্ত চিংড়ি বানাবো। তার মধ্যে এমন একটা ট্রিক্স আছে, আমরা কেউই জানতাম না যদি আমরা মা দিদিমার কাছ থেকে এই ট্রিক্সগুলো না শিখতাম। তো অ্যাকচুয়ালি কি, এই যে মা দিদিমারা যে শিখেছেন, তারাও তো তাদের মা দিদিমাদের কাছ থেকেই শিখেছেন, কাজে এগুলো কবে থেকে চলে আসছে এই ট্রিক্সগুলো আমরা কিন্তু জানতে পারতাম না। তো মাকে তো খুব মিস করি, মা তো নেই, তো মিস করি, মাকে খুব কষ্ট হয় মাঝে মধ্যে, কিন্তু এই রেসিপিগুলো থ্রু দিয়ে আমি মাকে স্মরণ করি আর মাকে অনেক থ্যাংকস জানাই যে মা এগুলো শিখিয়ে গেছেন বলে আজকে আমি তোমাদের কাছে আনতে পারছি এই ট্রিক্সগুলো। তো একটাই খালি কথা যে এই ধরনের পুরনো রান্না, ঐতিহ্যবাহী রান্না, এগুলো যদি তোমাদের শিখতে হয়, জানতে হয়, তো আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো। আর সাবস্ক্রাইব করার পরে একটা বেল আসে, সেটাকে প্রেস করে দিও, যাতে আমার যত নতুন ভিডিওস আসবে সব তোমাদের কাছে প্রথমে, সবার প্রথমে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যাবে, তোমরা দেখতে পাবে। তো এই আর কি, এইটুকুই বলার ছিল। আর চলো তাহলে এখন যাই, গিয়ে সুন্দর করে খাবারটা বানাই। হ্যাঁ, আর তোমরা অবশ্যই বানিয়ে বলো কেমন লাগলো, আর আমার রান্নাগুলো অবশ্যই বন্ধু ফ্যামিলি সবার সাথে শেয়ার করো। চলো, চিংড়ি পোস্ত করতে যা যা লাগছে একটু দেখিয়ে দিই তোমাদের। উপাদানগুলো হচ্ছে, চিংড়ি নিয়েছি আমি 250 গ্রাম। দেখো বেশ ভালোই চিংড়িগুলো, বেশ বড়ই আছে সাইজে, ধুয়ে পরিষ্কার করে জলে ভিজিয়ে রেখেছি। তার সাথে একটা বড় আলু নিয়েছি, কিউবসে কেটে নিয়েছি। একটা বড় পেঁয়াজ খুব মিহি করে কুচিয়ে রেখেছি। আর এই যে নারকলটা, এই নারকলটা আমি ছোটো ছোটো টুকরো করে রেখেছি, এটা আমি এখনই পেস্টের সাথে যাবে। এই যে পোস্তটা আমি রেখেছি, পোস্তর সাথে দুটো কাঁচা লঙ্কা, আর তার মধ্যেই এই নারকলটা দিয়ে একসাথে বেটে নেব। এটা হবে পেস্টটা, এই একসাথে নারকলটা দিয়ে বেটে দেব। আর নিচে দুটো তেজপাতা, দুটো কাঁচা লঙ্কা, এক চামচ জিরে আর দুটো শুকনো লঙ্কা, আর স্বাদ মতো নুন, এক চামচ লঙ্কার গুঁড়ো, এক চামচ হলুদ গুঁড়ো, আর একটু চিনি, এক চামচ মতন চিনি, আর এই যে সর্ষের তেল। এই হয়ে গেল আমার উপকরণগুলো। আর এই যে নারকলটা ফাটিয়েছিলাম না, তখন যে জলটা বেরিয়েছে, এই জলটাই আমি এটার মধ্যে দিয়ে এটার সাথে পেস্ট করব। এই পোস্ত আর নারকলটা একসাথে কাঁচা লঙ্কা দিয়ে, এটার সাথে এই নারকলের জলটা দিয়ে এটার মধ্যে দিয়ে পেস্টটা বানাবো। চিংড়ি মাছটাতে আমি নুন আর হলুদ মাখিয়ে রেখে দিচ্ছি, ভাজবো এখন। কড়াইতে সর্ষের তেল দিয়ে দিলাম, গরম হয়ে গেছে তো চিংড়ি মাছগুলো ছেড়ে দিলাম। খুব বেশি কড়া করে ভাজবার দরকার নেই, হালকা একটু ভেজে মাছটা তুলে নেব। হালকা করে মাছটা ভাজা হয়ে গেছে, এই সময় আমি মাছগুলোকে তুলে নিচ্ছি। এই যে মাছটা ভাজা হয়ে গেছে, মাছটা তুলে নিয়েছি। এবারে যে ট্রিক্সটার কথা বলছি, সেটা হচ্ছে যে এই যে মাছ ভাজার যে তেলটা আছে না, এটা কিছুটা তুলে রেখে দিতে হবে, এটা পরে কাজে লাগবে আবার। এটাই হচ্ছে মা দিদিমার ট্রিক্স। আবার একটু সর্ষের তেল দিলাম, সর্ষের তেলটা গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি সাদা জিরে, এক চা চামচ সাদা জিরে, দুটো তেজপাতা দিলাম, দুটো শুকনো লঙ্কা ছিঁড়ে দিয়ে দিলাম, একটু নেড়ে নিয়ে এবারে এর মধ্যে দিয়ে দেব আমি পেঁয়াজ কুচিটা। পেঁয়াজ কুচিটা ভাজা ভাজা হয়ে এলে আলুটা ছেড়ে দিলাম,
আলুটাকে একটু ফ্রাই করে নিতে হবে ভালো করে। যখন দুটোই ভাজা ভাজা হয়ে, একটু ঢেকে ঢেকে ভাজলে ভালো হয়, খুব তাড়াতাড়ি সুন্দর একটা ভাজার গন্ধ বেরোয় আর আলুটা একটু নরমও হয়ে যায়। তো আমি একটু ঢেকে ঢেকেই ভাজলাম। হলুদ গুঁড়ো দিয়ে দিলাম 1 টিস্পুন, লঙ্কা গুঁড়ো 1 টিস্পুন দিয়ে দিলাম, আর নুন দিয়ে দিচ্ছি স্বাদ মতো। ভালো করে নেড়ে চেড়ে মশলাটাকে ভেজে নিচ্ছি। যখন মশলাটা ভাজা ভাজা হয়ে আসবে, তখন ওই পেস্টটা যেটা নারকোল পোস্ত আর কাঁচা লঙ্কা দিয়ে বেটে রেখেছি, এই পেস্টটা এখন দিয়ে দিলাম। এবার মশলাটাকে ভালো করে আলু আর পেঁয়াজের সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে। এই সময়টা দুর্দান্ত একটা গন্ধ বেরোয়। ভালো করে নেড়ে চেড়ে ফ্রাই করে নিতে হবে। যখন মশলাটা একদম মানে আলুর সাথে গায়ে মাখা হয়ে যাবে, মানে গা মাখা হয়ে যাবে, তখন বোঝা যাবে যে মশলাটা ভাজা হয়ে গেছে। এরপরে আর নাড়াচাড়া করবার দরকার পড়বে না। তারপরেও আমি একটুখানি ঢাকা দিয়ে রেখে দিই, এই কারণে যে মশলাটা আরও সুন্দর করে মানে কষুক, আলুটার সাথে ভালো করে কষে যাক। এই সময় একটু জল দিয়ে দিলাম, আলুটা সেদ্ধ করতে হবে। ঢাকা দিয়ে 4-5 মিনিটের মতন ছেড়ে দিচ্ছি এটাকে। 4-5 মিনিট হয়ে গেছে, এরপরে এসছি, এসে এখন দেখছি আলুটা সেদ্ধ হয়েছে কিনা। সেদ্ধ হয়ে গেছে আলুটা। এখন এই সময় 1 চা চামচ চিনি সেটা দিয়ে দিলাম। দুটো কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিচ্ছি, গন্ধটা খুব সুন্দর হয়। চিংড়ি মাছগুলো ওপর থেকে দিয়ে দিচ্ছি, সেদ্ধ হবে তারপরে আমি বন্ধ করে দেবো গ্যাসটা। একটু ঢেকে দিলাম মাছটা সেদ্ধ হওয়ার জন্য। 2-3 মিনিট পরে ঢাকাটা খুলে একটু দেখে নিতে হবে। এখন ঝোলটা বেশ সুন্দর, গ্রেভিটা বেশ গামাখা হয়ে গেছে। এই সময় এই যে তেলটা রেখেছিলাম, যে তেলটা আমি চিংড়ি মাছের জন্য ভেজে চিংড়ি মাছ তুলে রেখেছিলাম, এই সময় তেলটা দিয়ে দিতে হবে আর গ্যাসটা বন্ধ করে দিতে হবে। ওপরে তেলটা ছড়িয়ে দিতে হয়। এটা আমরা কোনোদিনই শিখতাম না যদি মারা না শিখিয়ে যেতেন। এগুলো হচ্ছে মা দিদিমার ট্রিক্স, এগুলো আমরা জানতেও পারতাম না। রান্নাটা আমার হয়ে গেছে, এবার আমি পরিবেশন করে দিচ্ছি। আমার রান্নাটা ভাল লাগলে, আমার চ্যানেলটা ভাল লাগলে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটা। আর এই দেখো ঝোলটা কেমন হয়েছে, খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে। তোমরা অবশ্যই বানাবে, বানিয়ে ফিডব্যাক দেবে কেমন হলো। থ্যাংকস ফর ওয়াচিং।